কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে 2-1 গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের অন্যতম সদস্য মনিকা চাকমা। এই সাফল্যে উৎসবে মেতেছে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার পাহাড়ি জনপদ সমন্তপাড়া। শিরোপা জয়ের পর থেকে এলাকাবাসী মনিকাদের বাড়িতে ভিড় করছেন, এলাকায় বইছে আনন্দের জোয়ার। জয়ের খুশিতে এলাকাবাসীকে মিষ্টি খাইয়েছেন মনিকার বাবা মা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন পরাকর্মা। 2019 সালে নারী অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক টুর্নামেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে করা একটি গোলে পরিচিতি পান মনিকা চাকমা। ফিফা ওই গোলটিকে জাদুকরি গোল হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই থেকে জাদুকরি ফুটবল উপহার দিয়ে বাংলাদেশ নারী দলের অপরিহার্য অংশ হয়ে ওঠেন মনিকা। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে 2-1 গোলে হারানোর পর গোটা দেশের মতো আনন্দের বন্যা বইয়ে যায় খাগড়াছড়ি জেলা জুড়ে। চাইনিজ টাইপে ফ্রেন্ডলি স্কুল ফুটবল দিয়েই তার উত্থান। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আরেক পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমার জয়সূচক গোলে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখে বাংলাদেশ। জয়ের খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মনিকার জন্মস্থান লক্ষ্মীছড়ির সুমন্তপাড়ায়। মনিকা চাকমার গর্বিত বাবা মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনেকেই। তাদেরকে ফুলের শুভেচ্ছা সিক্ত করতে ছুটে আসেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছেনমং রাখাইন সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। আমার মেয়ের জন্য, মনিকার জন্য, বাংলাদেশের যা সুনাম করছে এগুলো আমি তো আনন্দিত, খুব সবাই খুশি, গ্রামবাসী, আজকে লক্ষ্মীছড়ির জেলার পর্যায়ে সবাইকে আনন্দিত, সবাইকে খুশি হয়েছে। জয়ের আনন্দ থাকলেও মনিকা চাকমার বাড়িতে যাওয়ার নানা দুর্ভোগের কথা জানান স্থানীয়রা। এলাকার সব লোক ওনাকে ইয়া করতেছে, আগ্রহ করতেছে দেখার জন্য। আমাদের এলাকারই একজন এই নারী ফুটবলার হিসেবে তাকেও স্বাগত জানাই, তো আমরা অত্যন্ত খুশি। অতীতে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসন আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানিয়েছেন তারা। দেশের গর্ব মনিকা চাকমার গ্রামের সংকট সমাধানে সরকার এগিয়ে আসবে বলে আশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।